মুনতাসির তুষার এর সুর সঙ্গীতে ও বদরুল হাসান খান ছন্টুর কণ্ঠে অনেক ভালোবাসায় অ্যালবামের সিডি প্রকাশ ও মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর গুলশান একের ক্রিস্টাল প্যালেসের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সুরকার শেখ সাদী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম দেবদাস চলচ্চিত্রের প্রযোজক কামরুল হাসান খান, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ, সিআইপি সহ দেশবরেণ্য গুণী শিল্পীরা। পরে অনুষ্ঠানের মধ্যমণি বদরুল হাসান খান ঝন্টুর কণ্ঠে পুরনো দিনের গান গেয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেজন্য আমার এশিয়ান গ্রুপের পক্ষ থেকে, এশিয়ান টিভির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। শুধু আমাদের বদলু ভাই না, বাংলাদেশে যারা এই ধরনের আছে তাদেরকে এশিয়ান টিভি সম্মান দিবে এবং গানের জন্য সবসময় ডাকবে ইনশাআল্লাহ।